বগুড়া সদরের নামুজাই ইউনিয়ন পরিষদ সদস্য কর্তৃক 10 টাকা কেজির রেশন কার্ডে জাল টিপ সহি দিয়ে চাল উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায়, দেশব্যাপী সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরে 30 কেজি চাল দেওয়ার জন্য রেশন কার্ড তৈরির তালিকা প্রণয়ন করার সময় নামুজা ইউনিয়নের 4 নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন তার ওয়ার্ডে নিম্নবিত্ত রেশন কার্ড সুবিধাভোগীদের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটো সংগ্রহ করেন। রেশন কার্ড তৈরি হওয়ার পর মেম্বার ফারুক হোসেন কার্ডগুলি নিজের কাছে রেখেছেন। সম্প্রতি সরকারের কঠোর আইনি ব্যবস্থার চাপে নিজের সংগ্রহে রেশন কার্ডগুলি বিতরণের পর সুবিধাভোগীরা বুঝতে পারে এর আগেও তাদের নামীয় কার্ডে জাল টিপ সহি দিয়ে কয়েক দফায় চাল উত্তোলন। তারপরে সেই কার্ড হচ্ছে আপনার 20 সালে আসে, 20-এর 5-এ আসে, আমার কার্ড খুঁজে একজনের হাতে আমার বাড়ি খবর দিছে যে আইনুল ভাইস্তে তুমি আমার বাড়িতে আসো, তোমার কার্ড বাড়াছে। আমি যায় কার্ড আমাকে মেম্বার সরাসরি ফার্ম মেম্বার আমার হাতে দিছে, দিয়ে কোথায় তুমি চাউল তুলে আসো। তে আমি চাউল কেন্দ্র হচ্ছে আপনার ওই ম্যাডে পুকুর ট্যাংরা স্কুল ম্যাডে পুকুর যায় আপনার হচ্ছে গিয়ে যায় কার্ড দিতে আমাকে চাল দিল। তো চাল দিয়ে আমি তো সব কিছু জানি না, যারা ম্যারে খাসে ভালো কি মন্দ আমি তো জানি না। আমাকে লোকজন করছে, গ্রামের লোকজন করছে, তোর কার্ড আসলো অনেক আগে কার্ড, তুই এর মধ্যে চাল তুলিস নি। আমি করছি না, চাউল কার্ডের সমস্যা আসলো, এই সমস্যার সমাধান করার জন্যই মেম্বারের কাছে কার্ড আসলো। তো আমার কোন মেম্বার খুঁজে আবার কার্ড দিল, কার্ড তো আমার আলেই আছে, তাহলে এতদিনকে চাউল কই গেল? কত তাহলে 16 সাল থেকে 20 সালের 5 মাস হচ্ছে, তাহলে কত মাস চাল দিছে? আমি বেশি সামনেতে 5 মাস, আর এই 20 সালের 5 মাসে আসে, 4 মাসে আসে, 1 মাস একবার পান। আমার বাবার একটা রেশন কার্ড ছিল, সেই কার্ডটা প্রায় 4 মাস পর ওই কার্ডটি আবার মেম্বার এসে, ফারুক মেম্বার এসে বাড়িতে দিয়ে যায়। ওই কার্ডের চাল 4 মাসের উঠানো হয়েছিল, ওই কার্ডের চাল আমরা পাইনি। ওই কার্ডের যে টিপসইটা দেওয়া ছিল, টিপসইটা ছিল জাল। কয় মাসের ইয়া পাননি চাল? পাননি অনিয়ম প্রমাণিত হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমার কাছে একটা লিখিত অভিযোগ আছে, আমি তার কারণ দর্শানোর নোটিশ দিছি, কারণ দর্শানোর জবাব দিয়েছে, সে জবাব আমার কাছে সন্তোষজনক না হয় আমরা আবার পুনরায় আমি তদন্ত করতেছি, তদন্ত কমিটি গঠন করে দিয়েছি, তারা তদন্ত করতেছে। এবং মোটামুটি বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন লোক মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি যে অনিয়ম কিছুটা হলেও সত্য আছে। বুধবার দুপুরে নামুজা ইউনিয়ন পরিষদ 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।